হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান বাবুল ফ্রম রংপুর অ্যান্ড টেকমাস্তি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি কোনো অ্যাপস দিয়ে নয়, একটি ব্রাউজার দিয়ে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তা দেখাব। খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারব এই ভিডিওটি দেখার পর। তো ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আপনার ফোনে স্ক্রিনে আসতে হবে। আসার পর আপনার ফোনে যে কোনো ব্রাউজার, যেমন আমার ফোনে ক্রোম আছে, তো আমি আপনাদের ক্রোম দিয়ে ভিডিওটি করে দেখাবো। তো ক্রোমটি ওপেন করব। করার পর এই সার্চ অপশনে গিয়ে রিমুভ বিজি লিখে সার্চ করব। রিমুভ বিজি লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের করতে হবে কি, এই রিমুভ বিজিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এরকম একটা ইন্টারফেস আপনাদের দেখাবে। তো আপনাদের করতে হবে আপলোড ইমেজে গিয়ে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ছবিটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তো এই ছবিটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ডান অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। হয়ে গেল নিজের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তারপর ডাউনলোড অপশনে গিয়ে ছবিটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেল আমার। এইভাবে খুব দ্রুত সময়ের মধ্যে এবং কোনো ঝামেলা ছাড়াই নিজের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন শুধুমাত্র আপনার ব্রাউজারটি দিয়ে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।